Bismillahirrahmanirrahim. Vai dizer do nosso que é dinga que a tola pode mais com as que ele diria de bicho e abra fruto ele está no fundo ele está new invention new exploration abra jani protect shilpi that don't create সেটা আপনাদের হোক বন্ধু আলিম হোক সারিয়া সাহেব হোক সবাই নতুন ধরনের সৃষ্টি সৃজনশীলতা সেই সৃজনশীলতার যে হাত ধরে আমরা আজকে যে বট অমূল্যের চর্চা বটগাছ লাগানোর যে দৃষ্টি ইউএটিএস থেকে যে শুরু হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার মনে হয় বাংলাদেশের সংস্কৃতিতে বাংলাদেশের সভ্যতায় বাংলাদেশের ইতিহাসে এটা একটা নতুন সংযোজন আমরা ইউএটিএসের পক্ষ থেকে সকল শিল্পীদেরকে সকল অভিনেত্রী অভিনেতা কলা কুশলী যারা আজকে আমাদের ইউএটিএসে পদার্পণ করে আমাদের এই ছোট্ট আয়োজনে যারা সারা দিলেন সবাইকে ইউএটিএসের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তারাই ইউএটিএস পরিবারের একজন হয়ে যেন আজকে তাদের নিজের স্বীকৃতি নিজেরা নিয়ে নিলেন এই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব যে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব যখন আমি কথাটা ওনার সাথে শেয়ার করলাম উনি সাথে সাথে সাড়া দিলেন উনি তখন অসুস্থ ছিলেন কালকে উনি একবার সিঙ্গাপুর উনি অসুস্থ তাহলে উনি কিন্তু আজকে এখানে আসতেন উনি কালকে আমাকে ফোন করে জানালেন আজকের অনুষ্ঠান সম্পর্কে উনি সে অসুস্থ অবস্থায় খবর নিচ্ছেন এই অনুষ্ঠান কি পর্যায়ে হচ্ছে কিভাবে হতেছে কি ধরনের আমাদের আয়োজন আমরা আপনার জেনে খুশি হবেন যে উনি নিজে গান গায় ওনার সাত ছেলে প্রত্যেক কেউ গান গায় কেউ তবলা বাজায় কেউ অন্যান্য যন্ত্র তালায় এবং উনি গান গাইতে থাকে আমি যখন ওনাকে বললাম স্যারের কথা উনি বললেন যে উনি একটা ছবি করবে আমি ওখানে অভিনয় করবো এই যে ওনার যে আন্তরিকতা এবং ওনার সাথে যখন আমি ইন্ট্রোডিউস করলাম উনি একটা গানে গিয়ে ফেললেন যেটা রাকেশ স্যার বললেন একটু আমাদের আপনাদের এই মিলন বন্ধন বাংলাদেশকে একটা নতুন দিগকে নিয়ে যাবে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতেছি এখানে নাদিয়ার মতো ব্যক্তিত্ব এখানে দুই কথা বললেন এবং আরো যারা বললেন যাদের নাম আমার এখন মনে করতেছে না সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আমরা একসাথে কাজ করব আমাদের কাজের যেটা লক্ষ্য সেটা হলো সাংস্কৃতিক চর্চা আমাদের ছাত্রছাত্রীদেরকে কামিং জেনারেশনকে আমরা আধুনিক চেতনায় আধুনিক সাংস্কৃতিক ব্যক্তিত্বে আমরা গড়ে তুলব এই আশা ব্যক্ত করে এবং ইউএটিএস এ কাজ করার শুধু করে দেওয়ার জন্য চারু নিলম তার পৃষ্ঠপোষক তার সদস্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম এটাই আমাদের যাত্রা শুরু ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম